আসসালামু আলাইকুম, ঠিক এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন এই কোর্সের তৃতীয় ক্লাসটি করব। আজকে আমরা চ্যাপ্টার 3A এর বাকি যে অঙ্কগুলো ছিল ওই বাকি অঙ্কগুলো তারাবাহিকভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের বইয়ের 3A এর উদাহরণ নম্বর 25, হয়তোবা নতুন এবং পুরাতন বইয়ের পার্থক্যের কারণে হয়তোবা উদাহরণ নাম্বারটা চেঞ্জ হইতে পারে, তোমরা ডাকটুকু দেখে উদাহরণ নাম্বারটা মিলাই নিবা। দেখো, এখানে বলছে সমাধান করো dy বাই dx ইজ ইকুয়াল টু সাইন x প্লাস ওয়াই প্লাস কস x প্লাস ওয়াই। দেখো, এই ম্যাথটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ দেখো এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2009 এবং 2015 সালেও কি আসছে। তাহলে চলো এই অঙ্কটা আমরা সমাধান করি। দেখো ডাকটুকু আমি খাতায় লিখলাম। দেখো, অঙ্কটা শুরু করার আগে আমি কয়েকটা জিনিস তোমাকে বলি। দেখো, যদি তোমার সমীকরণে যে সমীকরণটা তোমার দেয়া থাকবে, এই সমীকরণে যদি এক্স এবং ওয়াই এটা যদি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, মানে মোট কথা যুক্ত থাকে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই বা ডি এক্স প্লাস ডি ওয়াই, তখন ওই সমীকরণ আমার কি ধরে সমাধান করতে হবে। যেমন আমরা এখন এখানে ধরতে হবে যে এক্স প্লাস ইজ ইকুয়াল টু বি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বি। আমরা এখানে ধরে নিলাম, দেখলাম যে ধরি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বি। তাহলে এখন এই যে যে অংশটুকু আমি ধরলাম, এই অংশটুকে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে দেখো কি আসে। এক্স কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আসে ওয়ান প্লাস ওয়াই কে করলে ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু ডি বি বাই ডি এক্স। তাহলে এখানে যদি আমি ডি ওয়াই বাই ডি এক্সটা রাখি, ডি ওয়াই বাই ডি এক্স এই ওয়ানটা ওই পাশে কি চলে যাবে, ডিবি বাই ডি এক্স এই পাশে চলে আসলে কত হয় মাইনাস। এই যেটুকু আমি ধরছি এই ধরার মানটাকে আমি এক্সের সাপেক্ষে শুধু খালি কি অন্তরীকরণ করলাম। তাহলে দেখো এটা কেন করলাম, কারণ দেখো যে এই পাশে আমাদের এক্স প্লাস ওয়াই আছে, এইটুকুর পরিবর্তে আমরা ভি নিয়ে কাজ করব, কারণ এক্স প্লাস ওয়াই যদি থাকে তাহলে অনেক বড় হয়ে যাবে। এবং এই ডি ওয়াই বাই ডি এক্স আছে, এর পরিবর্তে আমি যাতে এই মানটুকু লিখতে পারি এই জন্য আমি এটা কি অন্তরীকরণ করে ফেলছি। তাহলে দেখো এই ডি ওয়াই বাই ডি এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিবি বাই ডি এক্স মাইনাস ওয়ান। তাহলে চলো লিখি ডিবি বাই ডি এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এখন সাইন এক্স প্লাস ওয়াই এবং কি কস এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখবো সাইন বি প্লাস কস বি। আচ্ছা, কি তোমরা বুঝতে পারছো? তাহলে দেখো এখন এই ওয়ানটা এই পাশে মাইনাস আকারে ছিল, যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে প্লাস, তাহলে ডিবি বাই ডি এক্স ইজ ইকুয়াল টু এটা আমি প্রথমে দিলাম ওয়ান প্লাস সাজায় লিখলাম আর কি, যাতে সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারি প্লাস সাইন বি, যদি আমি কজের সাথে লিখলাম তো ওয়ান প্লাস কস বি। তাহলে এটা আমরা ওয়ান প্লাস কস বি সূত্র আমরা জানি। দেখো, তারপর আমি সাইডে লিখে দিতেছি ওয়ান প্লাস কস থিটা, এই বিটাকে যদি আমরা থিটা বিবেচনা করি তো ওয়ান প্লাস কস থিটা ইকুয়াল টু আমরা কি জানি টু কস স্কোয়ার থিটা, স্কোয়ার থিটা বাই টু। তাহলে আমরা এই ওয়ান প্লাস কস এই ভি কে যদি থিটা বিবেচনা করি, তাহলে এই ওয়ান প্লাস কস থিটার পরিবর্তে আমরা লিখবো কি টু কস স্কোয়ার থিটা। তাহলে দেখো এখন আমরা শুধু এই মানটুকু বসাই ডিবি বাই ডি এক্স ইজ ইকুয়াল টু এটুকুর পরিবর্তে আমরা কত বসাইতেছি টু কস স্কোয়ার থিটা বাই টু। এখন থিটা কত ধরছি বি, তাহলে বি বাই টু। তারপর দেখো প্লাস সাইন বি, সাইন থিটার সূত্র আমরা জানি। দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু। তাহলে এখানে থিটা ইকুয়াল টু আমার কত আছে বি, তাহলে আমরা এখানে কি লিখবো টু সাইন বি বাই টু ইন্টু কস বি বাই টু। তাহলে এখন এই দুইটা থেকে যদি এই যে এইটুকু অংশ এবং এইটুকু অংশ থেকে যদি আমি টু কস বি বাই টু কমন নেই, তাহলে দেখো টু কস বি বাই টু যদি আমি কমন নিয়ে নেই, তাহলে এখানে শুধু থাকতে আছে কি কস বি বাই টু, তারপরে প্লাস এখানে থাকতেছে কত সাইন বি বাই টু, এখানে থাকতেছে কস বি বাই টু এবং এখানে থাকতেছে কি সাইন বি বাই টু। এখন এই টু কস বি বাই টু এবং এই যে দুইটা অংশ আছে প্লাস মাইনাস, এখান থেকে যদি আমরা আবার কস বি বাই টু কমন নেই, তাহলে দেখো কস বি বাই টু আমরা কমন নিলাম, তাহলে যদি আমরা কস বি বাই টু কমন নেই তাহলে এইটুকু অংশ থেকে থাকতেছে কত ওয়ান প্লাস, এখানে তো কস বি বাই টু নাই, তাহলে এটাকে আমার ভাগ আকারে আমার কস বি বাই টু কি দিয়ে দিতে হবে কস বি বাই টু, তাহলে আমার কি কমন নিতে পারতেছি। আশা করি বুঝতে পারছো, যাতে এটা এটা কি কাটাকাটি চলে যাইতেছে এবং এটা গুণ দিয়ে দিলে এই আগের জায়গায় কি হয়ে যেতেছে। ঠিক আছে, তাহলে এখন দেখো কেন এটা নিলাম।
যাতে আমরা পরবর্তী সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো 2 cos v/2 * cos v/2 তাহলে কত হইতাছে, দেখো 2 cos² v/2 এই দুটো গুণ হয়ে গেলে কত হইতাছে 2 cos² v/2 এবং 1 sin θ / cos θ। এই v/2 কে যদি আমি θ বিবেচনা করি তাহলে sin θ / cos θ সমান আমরা কি জানি 10 এবং θ কত v/2। এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে কি শুধু এটা কমন নিছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই পাশে আমার কি ছিল dv/ dx, এই পাশে ছিল কি dv/ dx। তাহলে এখন দেখো আমরা যদি এইটুকু অংশকে যদি আমরা এই আর গুণ করে দেই তাহলে দেখো কি আসে dv/ এই সবটুকু অংশ আমার নিচে চলে আসতেছে, তাহলে 2 cos square v/2 into 1 plus 10 v/2। এবং এই dx টাইপ নিচে ছিল ওই পাশে চলে গেলে কি হয়ে গেছে উপরে উঠে বসে তাহলে dx। তাহলে এখন দেখো এখানে যদি 2 এবং cos square v/2 এইটুকু অংশ যদি আমি উপরে তুলে দেই তার মানে দেখো কত হয়, দেখো আমি সাইড নোটে দেখাইতেছি যে 2 cos square v/2 এটাকে যদি আমরা উপরে তুলি তাহলে দেখো এই 2 এই 2 থেকে হয়ে যাবে কত, উপরে তুলে দিলে হয়ে যাবে হাফ। এবং 1 cos square θ, 1 cos square θ যেটা আছে এটা যদি আমরা উপরে তুলে দেই তোমরা একটা সূত্র জানো 1 cos square এখানে θ কত v/2, এটাকে যদি আমি উপরে তুলে দেই তাহলে কি হয়ে যাবে sec square v/2 এটা তোমরা জানো। তাহলে এই অংশটুকু এই 2 cos square v/2 কে যদি আমি উপরে তুলে দেই তাহলে উপরে তুললে কত আসতেছে, দেখো এই 2 এর জন্য আসতেছে হাফ এবং এই 2 এর জন্য আসতেছে তোমার sec square v/2। আর dv তো উপরে আছেই তাহলে এটা কি dv আমরা গুণাকারে দিয়ে দিলাম। এখন তাহলে নিচে আমার কি থাকতেছে শুধুমাত্র 1 plus 10 v/2 এবং is equal to এই পাশে আছে কত dx। দেখো এটা করার পিছনে কারণ হইতেছে যাতে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এখন এই দুই পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই, এই ইন্টিগ্রেশন করে দিলাম তাহলে দেখো এই যে নিচের যে ভ্যালুটুকু আছে 1 plus 10 v/2, তাহলে আমরা জানি এই ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো থেকে যে নিচেরটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা বের করতে পারি তাহলে আমরা লিখতে পারি কি লন নিচেরটা, লন নিচের যে ভ্যালুটা আছে ওইটুকু। তাহলে দেখো আমরা লিখতে পারি লন 1 plus 10 v/2, কারণ এই নিচেরটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি উপরেরটা পাবো। কিভাবে পাবো আমি দেখো সাইড নোটে দেখাই দিতেছি, তাহলে d অফ 1 plus 10 v/2, 10 v/2 এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি 1 কে করলে আসে কত 0 প্লাস এখন 10 v/2 মানে 10 θ কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে কত sec স্কয়ার v/2, কিন্তু এটা তো θ না তাহলে এটা কি হবে dv/ θ v/2। তাহলে এই dv আর উপরে dv যদি কাটাকাটি যায় তাহলে থাকে কত নিচের 2 এবং উপরের 1, তাহলে থাকতেছে দেখো sec স্কয়ার v/2 * হাফ, এখানে যদি কাটাকাটি চলে যায় থাকে কত হাফ। তাহলে দেখো আলটিমেটলি আমার কত আসছে হাফ sec স্কয়ার v/2, তাহলে দেখো এখানেও আসছে দেখো sec হাফ sec স্কয়ার v/2, এটা হচ্ছে আমার কি ভ্যালু। তার মানে আমি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরটাকে কি পাইতেছি, তাহলে আমি যদি ডিফারেন্সিয়েশনের সূত্র অনুযায়ী জানি যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরটা পাওয়া যায় তাহলে আমরা লিখতে পারি কি লন নিচেরটা ইজ ইকুয়াল টু এই dx কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে তাহলে আসতেছে কত x, এবং যেহেতু আমি অন্তরীকরণ করছি তাহলে এইটাকে আমার একটা কি ধ্রুবক হিসেবে c দিতে হবে, এটা হচ্ছে আমার কি ভ্যালু। এখন আমরা যে এই v সমান সমান যে x প্লাস y ধরছিলাম এখন এই v এর পরিবর্তে শুধু x প্লাস y টা আমরা কি দিয়ে দিতেছি, তাহলে দেখো লন 1 প্লাস 10 v এর পরিবর্তে আমরা x প্লাস y ধরছিলাম এটা আমরা বসাই দিলাম 2 ইজ ইকুয়াল টু x প্লাস c, এটাই হচ্ছে তোমাদের কি সমাধান, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্ক সমাধান করি, এই অধ্যায়ে বাকি যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে ওইগুলো আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সমাধান করতে থাকি। দেখো এখন তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 27, দেখো 27 এর এক নাম্বার যে উদাহরণটা আছে এটা দেখো ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2005-16 এবং সম্প্রতি 2018 সালেও আসছে, তাহলে এই বছর তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটাই হচ্ছে এটা। তাহলে দেখো এখানে বলছে যে সাইন ইনভার্স dy / dx ইজ ইকুয়াল টু x + y, এটা কি সমাধান করার জন্য। তাহলে চলো আমরা সমাধান করি, তো আমি খাতায় ডাকটুকু তুললাম, আমি এই টাইপের অঙ্কগুলো সমাধান করার আগে প্রথমে বলছিলাম যদি x এবং y যদি যুক্ত থাকে তাহলে সেখানে আমার কি ধরে নিতে হয় ধরি x + y = b, এটা আমার কি ধরতে হয়।
এবং এই এটুকু অংশকে যদি আমি আবার তোমার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাইছিলাম গত এর আগের অংকে দেখাইছি যে dy / dx = dv / dx - 1 যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এই ভ্যালুটুকে কি আমরা পাবো তাহলে দেখো এখন আমরা এখানে অঙ্ক শুরু করি দেখো sin ইনভার্স dy / dx তাহলে আমরা যদি যে ইনভার্স আছে এটা যদি ওই পাশে চলে যায় তাহলে দেখো কি হয় dy / dx এবং ওই পাশে চলে গেলে কি হবে sin x + y তাহলে দেখো এখন dy / dx এর পরিবর্তে আমরা এখানে এটা লিখতে পারি dv / dx - 1 is equal to sin x + y এর পরিবর্তে আমরা এখন কত ধরছি v তাহলে আমরা লিখব sin v তারপর দেখো এখন dv / dx এটা 1 এই পাশে মাইনাস আছে ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে প্লাস তাহলে লিখব 1 + sin v তাহলে এখন এখান যদি আমরা আর গুণ করে দেই তাহলে দেখো dv / এটা নিচে এসে পড়তেছে 1 + sin v is equal to এটা উপরে চলে যেতেছে তাহলে হবে কত dx এখন আমাদের সূত্র ফেলানোর জন্য এই উভয় পক্ষে মানে উপরে এবং নিচে যদি আমরা 1 - sin θ মানে 1 - sin v দ্বারা যদি আমরা উপরে নিচে গুণ করি তাহলে দেখো কি আসে dv এখানে আমরা গুণ করতেছি কত 1 - sin v এবং নিচেও কত গুণ করব দুইবার 1 প্লাস সাইন বি তো আমার আছে এবং এটার সাথে আমরা গুণ করতেছি কত 1 মাইনাস সাইন বি ইজ ইকুয়াল টু ডিএক্স তাহলে দেখো এই উপরে কি থাকতেছে 1 মাইনাস সাইন বি ডিবি এবং নিচে প্লাস বি ইনটু এ মাইনাস বি কি সূত্র পড়তেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তো 1 এর উপরে স্কয়ার দেওয়া যায় কথা না দেওয়া কি কথা তো মাইনাস আর সাইন স্কয়ার বি তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা কি লিখে দিলাম তাহলে এখানে থাকতেছে কত dx dx 1 - sin স্কয়ার থিটা 1 - sin স্কয়ার থিটা আমরা জানি কি cos স্কয়ার থিটা তাহলে আমরা এই 1 - sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কত cos স্কয়ার এখানে থিটা মানে কত b cos স্কয়ার থিটা এবং উপরে যা আছে তাই লিখলাম 1 - sin b dv is equal to dx এখন এই যেহেতু উপরে মাইনাস আকারে আছে তাহলে এই cos স্কয়ার বিটা এই 1 এর নিচে একবার আছে sin এর নিচে আবার কি একবার আছে তাহলে এটা যদি আমরা আলাদা আলাদা করে পৃথক করে দেই তো 1 / দেখো cos স্কয়ার b dv - sin b / cos স্কয়ার b dv is equal to কত dx তাহলে এখন দেখো এই 1 / cos স্কয়ার θ 1 / cos স্কয়ার θ আমরা জানি কি sec স্কয়ার θ তো এখন θ মানে কত b তাহলে আমরা sec স্কয়ার b dv - এবং এখানে ছিল কত sin b এবং cos স্কয়ার b তো নিচে আমার কি cos টা কি দুইবার আছে তাহলে আমরা এটা যদি আমরা একটু ভাঙায় লিখি দেখো sin b cos b cos টাকে আমি দুইবার লিখলাম যেহেতু cos টা নিচে দুইবার আছে ইনটু 1 / cos b dv is equal to dx এটুকু অংশকে আমি নিচে যেহেতু cos স্কয়ার আছে তাহলে আমি cos টাকে আমি দুইবার লিখলাম cos b তাহলে গুণ করলে আবার কি cos স্কয়ার b হয়ে যাইতাছে এবং এখানে এর কত sin b ইনটু 1 যাতে আমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তো এটুকু অংশ সমান্সমান আমাদের পড়তেছে কত tan b এটুকু আর 1 / cos b সমান্সমান পড়তেছে কত sec b মানে sec θ 1 / cos θ sec θ আর tan θ / cos θ সরি sin θ / cos θ = কত tan θ তাহলে আমরা যাতে এই জায়গায় সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এইজন্য এভাবে লিখলাম এবং এখানে যা ছিল তাই লিখতেছি sec স্কয়ার b dv - এটাকে যদি আমি আগে লিখি 1 / cos θ মানে কত sec θ এখানে θ হচ্ছে b ইনটু tan b এবং সাথে আমার কত আসছে dv is equal to dx তারপর এখন দেখো এখন যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই এখানে যে sec স্কয়ার b কে যদি ইন্টিগ্রেশন করি এবং এই এই sec b ইনটু tan b কেও যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই তাহলে দেখো কি আসছে আমি ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে দিতেছি তো sec স্কয়ার থিটা কে ইন্টিগ্রেশন করলে আসে tan θ tan b মাইনাস এই sec b ইনটু tan b এই sec b ইনটু tan b কে ডিফারেন্সিয়েশন করলে আসে কত sec b এই sec b ইনটু tan b কে ইন্টিগ্রেশন করলে আসে তোমার sec b is equal to dx কে তোমার ইন্টিগ্রেশন করলে আসবে কত x এবং যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি সাথে আমরা ধ্রুবক হিসেবে দিতে হবে একটা কি c এখন আমরা এখানে b এর পরিবর্তে যে আমরা ফারস্টে ধরছিলাম x + y ওই ভ্যালুটাকে আমরা বসায় দিব tan b এর পরিবর্তে ধরছিলাম x + y -
sec b এর পরিবর্তে আমরা বসাবো x plus y is equal to x plus c, এটাই হচ্ছে তোমাদের কি সমাধান। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, খুবই সহজ, খুব সহজে এটা কি সমাধান করা যায়। তো চলো আমরা পরবর্তী অঙ্ক সমাধান করি। দেখো তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 34, এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো 2007 2016 2017 সালও কি আসছে। দেখো এখানে বলছে যে সমাধান করো y ইনটু 1 প্লাস এক্স ওয়াই ডি এক্স প্লাস এক্স ইনটু 1 মাইনাস এক্স ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়াল টু কত, জিরো। তো চলো এই অঙ্কটা আমরা সমাধান করি। দেখো আমি ডাকটুকু খাতায় তুললাম, তো এখন আমরা সমাধান শুরু করি। দেখো এখানে দেখো এখানে y এখানে কি গুণাকারে আছে এবং এটার সাথে কি x কি গুণাকারে আছে, তাহলে আমরা y দ্বারা যদি এটা গুণ করে দেই তাহলে y কে y প্লাস এক্স ওয়াই স্কোয়ার dx dx প্লাস এখানে যদি গুণ করে দেই এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু কত, জিরো। তো যেহেতু এইটুকু অংশের সাথে তোমার ডিএক্সটা আছে, তাহলে আমরা এই সব দুইটার সাথে কি আমার ডিএক্স গুলো আলাদা করে আছে, তাহলে এটা যদি আমি আলাদা করে লিখি, আলাদা করে লিখলে এখানে কত ওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স ডিওয়াই এবং এখানে মাইনাস আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এখন দেখো এখানে দেখো এক্স ওয়াই এখানে দেখো ওয়াই ডিএক্স এবং এখানে দেখো এক্স ডিওয়াই এবং এখানে দেখো ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার, তার মানে এক স্কোয়ার যুক্ত মানগুলারে আমরা এক পাশে এবং স্কোয়ার ছাড়া মানগুলারে আমরা এক পাশে এনে সাজায় লিখি, তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু কি, জিরো। আমরা কি শুধু সাজায় লিখলাম। দেখো এইটুকু অংশকে আমরা লিখতে পারি ডি অফ এক্স ওয়াই, কিভাবে লিখতে পারি দেখো এই এক্স কে যদি আমরা ইউ এবং ওয়াই কে যদি ভি বিবেচনা করি তাহলে ডি অফ ইউবি সূত্র, দেখো ইউবি সূত্র যদি আমি ফালাই তাহলে ইউবি সূত্র তোমরা সবাই জানো যে প্রথমে ইউ স্থির তোমার ভি এর ডিফারেন্সিয়েশন, তো ইউ স্থির হলে এক্স এর সাপেক্ষে এক্স এবং ওয়াই ডিফারেন্সিয়েশন হলে ডিওয়াই প্লাস ওয়াই স্থির এবং কি এক্স এর ডিফারেন্সিয়েশন কত আসে ডিএক্স, তাহলে এইটুকু অংশকে আমরা তোমার এক্স ওয়াই লিখতে পারি। প্লাস এখন দেখো এইটুকু অংশ থেকে যদি আমরা এক্স ওয়াই কমন নেই, দেখো এক্স ওয়াই তাহলে এখানে যদি এক্স ওয়াই কমন নেই তাহলে এখানে থাকতেছে কত শুধু ওয়াই ডিএক্স মাইনাস এখানে থাকতেছে কত এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখন দেখো এইটুকু অংশকেও কিন্তু আমরা ইউবি লিখতে পারতাম যদি এখানে প্লাস থাকতো, তাহলে যেহেতু এখানে প্লাস নাই কারণ আমরা ইউবি সূত্র জানি কি, দেখো এই যে এটার মধ্যে এখানে কি প্লাস থাকবে কিন্তু এখানে আছে কত মাইনাস, যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা এটাও কি আমরা ইউবি আকারে মানে এক্স ওয়াই কি নিতে পারতাম, যেহেতু এখানে নাই তাহলে এটাকে আবার ক্যালকুলেশন করে আবার কি তোমার সূত্রের ফরম্যাটে বানাইতে হবে, তাহলে এটা আমরা এভাবে রেখে দিলাম এক্স কমা ওয়াই প্লাস এক্স ওয়াই। এইটুকু অংশ থেকে যদি আমি আবার এক্স ওয়াই কমন নেই তাহলে দেখো এখান থেকে আমরা এক্স ওয়াই কমন নিলাম কিন্তু এখানে ওয়াই তো আছে কিন্তু এখান থেকে এক্স নাই, তাহলে এটা কত আসবে ডি এক্স বাই এক্স মাইনাস এখানে এক্স আছে তাহলে এক্সটা নিয়ে নিলাম কিন্তু ওয়াই তো নাই, তো ডি ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা কি শুধু কমন নিলাম। এখন দেখো এখান থেকে এক্স এক্স কাটা গেলে এটার সাথে ওয়াই গুণ হয়ে যাবে এবং এটা থেকে যদি আমি ওয়াই ওয়াই কাটা যায় তার সাথে কি এক্স গুণ হয়ে যাবে আগের মতোই কি আমার ফিরে আসতেছে, তাহলে দেখো এখন ডি অফ এক্স ওয়াই প্লাস এটা যেহেতু আমাদের গুণাকারে আছে তাহলে এটা যদি আমরা গুণ দিয়ে দেই তাহলে দেখো কত আসতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি এক্স বাই এক্স মাইনাস ডি ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত জিরো। তাহলে এখন এটুকু যদি আমি সরাইতে চাই তাহলে পুরো সমীকরণটাই কি আমরা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, তাহলে এটুকু পুরোটাকে যদি আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে ডি অফ এক্স ওয়াই এখানে আমরা দিয়ে দিলাম এক্স ওয়াই হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তারপরে প্লাস এটুকু অংশ যদি কাটাকাটি চলে যায় তাহলে এটুকু এবং নিচের এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলে এটা কি কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকতেছে কত ডি এক্স বাই এক্স এটা লিখে দিই দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আমরা কি কাটাকাটি করে দিতেছি ইন্টু এখানে থাকতেছে কত ডি এক্স বাই এক্স মাইনাস ডি ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত জিরো।
সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা যদি x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে এইটুকু অংশকে আমি উপরে তুলে দেই তাহলে এটার উপরে যদি স্কয়ার আছে তাহলে এটা আমি যদি উপরে তুলে যাই তাহলে এটা কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে তাহলে এটা যদি আমরা উপরে তুলি দেখো কি হয় x y ইনভার্স 2 এবং উপরে আছে কত d x y মানে x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n এর সূত্রটা আমরা কি অ্যাপ্লাই করতে পারবো x টু দি পাওয়ার n এর সূত্র যদি অ্যাপ্লাই করার জন্য আমরা মূলত এভাবে সাজায় লিখছি তাহলে প্লাস এটুকু অলরেডি কিন্তু সূত্র আকারে আছে দেখো 1/x 1/x dx এটা আমরা সূত্র ফেলতে পারবো তো 1/x মানে কত ln x মাইনাস এই 1/y dy এটাও আমাকে অলরেডি সূত্র আকারে আছে তাহলে দেখো এই x টু দি পাওয়ার n এর সূত্র তোমরা সবাই জানো x টু দি পাওয়ার n dx দেখি x n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1 এটা হচ্ছে কি x টু দি পাওয়ার n এর সূত্র তো x টু দি পাওয়ার n এর যদি সূত্র আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে দেখো আমি একটু লিখে দেই এটা হচ্ছে আমার কত x তাহলে এটা হচ্ছে আমার x y এবং এটার উপরে আমার কি n প্লাস 1 তো n মানে কত আমার মাইনাস 2 প্লাস 1 এবং নিচেও কত মাইনাস 2 প্লাস 1 তাহলে এখানে আমার কত আসতেছে নিচে আসতেছে কত মাইনাস 1 এবং উপরে আসতেছে কত x y মাইনাস 1 তাহলে এটাকে যদি আমি সাদা এটা যদি আমি যেহেতু ইনভার্স হয়ে গেছে এটা যদি আমি নিচে নিয়ে আসে বলি এবং এটার আগে থাকে কত মাইনাস এটা যদি আমি ইনভার্স করে দেই তাহলে এখানে আসতেছে কত x y মানে 1 এটার জন্য মাইনাস আছে তাহলে এখানে কত মাইনাস তাহলে আমি আলটিমেটলি এটুকু ক্যালকুলেশন করার পরে আসবে কত 1/x y মানে মাইনাস 1/x y তো মাইনাস 1/x y হইতেছে আমার এই x টু দি পাওয়ার n এর কি সূত্র অ্যাপ্লাই এর পরে তো প্লাস এই 1/x এর সূত্র অনুযায়ী আমরা জানি কিন্তু ln x মাইনাস তো 1/y টা কত হবে তাহলে ln y ইজ ইকুয়াল টু যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি তাহলে এটার জন্য আমাদের কি দিতে হবে সাথে একটা ধ্রুবক হিসেবে c দিতে হবে সমকলন করা শেষ হওয়ার পরে তাহলে দেখো এখন আমরা একটু যদি সাজায় লিখি তাহলে দেখো কি আসে তাহলে এই যে এটুকু অংশ এটুকু অংশকে আমরা পরে লিখি যেহেতু মাইনাস আছে এটুকু অংশকে পরে লিখি এবং এটুকু অংশকে যদি আমরা আগে লিখি তাহলে দেখো কি আসতেছে লন তাহলে আমরা জানি লন যদি দুইটা লন এর মাইনাস আকারে থাকে তাহলে এটা আমরা ভাগাকারে লিখতে পারি লন এক্স বাই ওয়াই এবং এটা যেহেতু মাইনাস 1/x y এটা লন এর বেসিক দ্বারা আমরা যদি মাইনাস থাকে তাহলে এটাকে ভাগাকারে লিখতে পারি আর যদি যোগ থাকতো এটা আমরা কি গুণাকারে লিখতে পারতাম তাহলে দেখো এবং মাইনাস এই 1/x y ইজ ইকুয়াল টু সি এটা হচ্ছে তোমাদের কি সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা সম্প্রতি সবচেয়ে বেশি বার আসা অঙ্ক এই অধ্যায়ের থেকে তাহলে চলো আমরা পরবর্তী আরেকটা অঙ্ক সমাধান করি দেখো তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 36 এটা তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2011 সালে আসছে তাহলে আমি মূলত তোমাদের বইয়ের যে অঙ্কগুলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিগত সালগুলোতে আসছিল ওই সবগুলো অঙ্ক মূলত তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি কারণ যাতে তোমাদের কোনো ধরনের গ্যাপ না থাকে যাতে সবগুলো অঙ্কই যদি যে কোনো অঙ্কই আসে তাতে তোমরা করতে পারো আমি কোনো ধরনের গ্যাপ রাখার চেষ্টা করতেছি না তাহলে চলো তোমাদের এই উদাহরণ নাম্বার 36টা সমাধান করি দেখো 36 এর যে ডাকটা আমি খাতায় তুললাম তো এখন আমরা সমাধান করি দেখো এখানে বলছে x dx প্লাস y dx ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার dy ইজ ইকুয়াল টু 0 তো আমরা কিন্তু অলরেডি 3a এর যে প্রথম পার্ট ছিল ওই পার্টে কিন্তু আমরা এইটুকু অংশ সমাধান করেছিলাম তোমরা যারা এখনো ওই প্রথম পার্টটুকু দেখো নাই তাহলে ওই পার্টটুকু দেখে আসো তাহলে এই অঙ্কটা তোমরা সহজে বুঝতে পারবে যেহেতু তোমাদের এই বইটা কোর্স আকারে কমপ্লিট করে দিতেছি তাহলে আমি চ্যাপ্টার 1 থেকে শুরু করে সবগুলো অধ্যায় ধারাবাহিকভাবে করতেছি তো পূর্ববর্তী যদি তুমি না দেখো তাহলে তোমাদের কি গ্যাপ থেকে যাবে তাহলে আশা করি তোমরা ওই পূর্ববর্তীগুলো দেখে তারপরে এই পর্যায়ক্রমে সবগুলো ভিডিওগুলো দেখবে তাহলে দেখো এই যে এটুকু অংশ x dx এটা আমরা যখন প্রথম ক্লাসেই বুঝাইছিলাম এই x dx এর পরিবর্তে আমরা লিখতে পারি হাফ 2x dx প্লাস এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো হাফ 2y dy প্লাস আর এই বাকিটুকু অংশ আমরা এভাবে রেখে দিলাম প্লাস y স্কয়ার dy ইজ ইকুয়াল টু 0 তারপর তোমাদের সুবিধার জন্য এটুকু অংশ আমি আবার একটু দেখাই দিতেছি এটা কিভাবে লিখলাম দেখো এটার পরিবর্তে আমরা লিখছি কত হাফ ইনটু 2 dx তাহলে যদি আমি হাফ হাফটা যদি কাটা দেই সরি এখানে x হবে হাফ হাফটা যদি কাটা দেই তাহলে কিন্তু আলটিমেটলি x dx কি আশা করতেছে তাহলে দেখো এখন এই দুটো অংশ থেকে যদি আমি হাফ কমন নিয়ে নেই তাহলে হাফ কমন নিলাম তাহলে এখানে থাকতেছে কত 2x dx প্লাস এখানে হাফ কমন চলে আসলে কত আসে 2y dy প্লাস এই বাকি যেটুকু আছে এটুকু এভাবে লিখে দিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার dy ইজ ইকুয়াল টু 0 তারপরে দেখো এই 2x dx এবং 2y dy এর পরিবর্তে
আমরা এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি d অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এটুকু আমরা কিভাবে লিখতে পারি দেখো, তাহলে আমরা কি লিখছিলাম d অফ x স্কয়ার, x স্কয়ার কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো আমার কত আসে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আসে কত 2x, তাহলে দেখো এখানে আসে কত 2x dx, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আসে কত 2x dx, এবং y কে যদি এখন যদি আমরা y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে কত 2y dy। তাহলে আমরা এই d অফ x স্কয়ার প্লাস কি y স্কয়ার আমরা লিখতে পারতেছি, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে এটুকু পেয়ে যাব আমরা, এবং y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি এটুকু পেয়ে যাব। তাহলে প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার dy ইজ ইকুয়াল টু 0। এই অধ্যায়ের প্রথম যে ক্লাসটা আছে ওই ক্লাসটাতে মূলত আমি এটা আরো ডিটেইলস আকারে বুঝিয়ে বলছিলাম, তো যারা দেখো না ওই ক্লাসটা দেখে আসো তাহলে আরো সহজে বুঝতে পারবা। তাহলে দেখো এখন এই হাফটুকু তোলার জন্য যদি আমি এই পুরো সমীকরণটাকে 2 দ্বারা আমরা গুণ করি তাহলে এই হাফটুকু আমার কি উঠে যাবে, তাহলে এখানে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে এই হাফটুকু উঠে গিয়ে এখন থাকবে কত d অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, এখন এটার সাথে আবার কি 2 কি গুণ হয়ে যাবে 2 x স্কয়ার প্লাস y স্কয়ার dy ইজ ইকুয়াল টু কত 0। তোমরা সাইড নোটে লিখে দিবা 2 দ্বারা গুণ, আমি সুন্দর করে মুখে বলে দিতেছি তারপরও তোমাদেরকে সাইড নোটে লিখে দিবা। এখন যাতে এই যে আমার মানটুকু আসছে এই সমীকরণটুকে যদি আমি সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে একটু ক্যালকুলেশন করব, দেখো এখানেও আছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এখানেও আছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো আমি যদি উভয় পক্ষে যদি আমরা নিচে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দেই তাহলেই দেখো আমাদের সূত্র অ্যাপ্লাই হবে, তাহলে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এটা নিচে যদি ভাগ করে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এটাদের তো ভাগ করে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়া, এখানে থাকতেছে কত ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি সাইড নোটে লিখে দিতে পারো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা কি ভাগ করে পাই। তাহলে এখন দেখো এটুকু অংশকে যদি আমরা দেখি, এটুকু অংশ যদি আমরা এক্স বিবেচনা করি ডি অফ এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 1 বাই এক্স, এটাকে যদি আমি এক্স বিবেচনা করি তাহলে আলটিমেটলি এটা কত হয়ে যাচ্ছে 1 বাই এক্স। তাহলে 1 বাই এক্স যদি হয় তাহলে 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েশনের যদি সূত্র আমরা জানি যদি সমকলন যদি করি তাহলে আমরা 1 বাই এক্স এর সমকলন করলে আমরা জানি কত লন এক্স, 1 বাই এক্স এর জন্য আমরা সমকলন করলে আমরা জানি কত লন এক্স প্লাস, এখন এটা যদি আমার উপরে নিচে আসে তাহলে এটা আমরা কেটে দিতে পারি তাহলে এখানে থাকে কত 2 ডিওয়াই, তাহলে এটা আমরা লিখতে পারি এবং 2 ডিওয়াই কে যদি আমরা সমকলন করি তাহলে আসে কত 2 ওয়াই ইজ ইকুয়াল টু, যদি সমকলন করছি তাহলে এটার সাথে আমাদের কি করতে হবে ধ্রুবক হিসেবে সি দিতে হবে, এটাই হচ্ছে তোমাদের কি সমাধান আনসার। খুবই সহজ এবং খুবই ছোট, খালি মাঝে কয়েকটা ক্যালকুলেশন করছি যেটা একটা পূর্ববর্তী ক্লাসে পূর্ববর্তী অঙ্কগুলার শর্ট, খালি শুধু খালি ক্যালকুলেশনগুলো বসাইছি, এখানে নতুন কোনো ক্যালকুলেশন নাই, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো ছিল মূলত এই চ্যাপ্টার 3A এর সবগুলো অঙ্ক, আমি সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে কমপ্লিট করে দিছি, প্রতিটা অঙ্ক যেগুলো তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনো না কোনো বার আসছে, তাহলে আশা করি সবগুলো অঙ্ক যদি তোমরা ধারাবাহিকভাবে একবার করো এবং বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে এই অধ্যায় থেকে কোনো অঙ্কই কি তোমাদের সমস্যা থাকবে না। আজকের ক্লাসে পর্যন্তই ধন্যবাদ।